যুদ্ধের বিষয় নিয়ে বৈঠক হলো নরেন্দ্র মোদী ও বাইডেনের মধ্যে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার আলোচনায় সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ওপর। ভারতে এই সময় বুচা হত্যার নিন্দা করেছে এবং বাইডেনের প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে হামলা বন্ধ করার আবেদন জানিয়েছে দুজনেই। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য সামনে এসেছে। জো বাইডেন ট্যুইট করেছেন যে প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন। ভারত আমেরিকা প্রতিরক্ষা এবং পারস্পরিক অংশীদারিত্ব বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এই ভার্চুয়াল বৈঠকে যে ফলাফল বেরিয়ে এসেছে তা হলো রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তকে নিয়ম লঙ্ঘন বলে মনে করছেন না আমেরিকা। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে ব্যাপক গণহত্যার অভিযোগ চালানো হয়েছে এবং ইউক্রেনের সেনাবাহিনী বুচার বহু নিরীহ মানুষকে গণহত্যা করেছে বলে অভিযোগ আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বুচা শহরের অনেক ছবিও। ছবিতে রাস্তার ওপর মৃতদেহ দেখা যাচ্ছে, তবে রাশিয়ার এই ধরনের কোনো অভিযোগ স্বীকার করেনি। ইউক্রেনের দাবি, বুচা শহরে ফিরিয়ে নেওয়ার পরে এখানকার লোকেরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের ছবি শেয়ার করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।